আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও বারাকাত নুরানি কায়দা ক্লাস একত্রিশ তাকসি নম্বর আঠারো তাসদিদের পরে তাসদিদ আজকের এই ক্লাসটিতে আমরা তাসদিদের পরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয় তার সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে ও ভালোভাবে জানবে ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تختي نمبر 18 تشديد مع تشديد تشديد এর পরে تشديد सर्वप्रथम আমরা বানান করে শিখব তারপর রিডিং করে তারপর সংক্ষেপে একবার ইজরার সাথে জানব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আইল লামজের উইল লাম ইয়াজের লি সাধারণত আমরা লাম ইয়াজের লি পড়ে থাকি কিন্তু তাসদির যুক্ত ইয়ার সাথে যদি

কাপ খারাপ কা ইয়া জাক কা আমরা গত ক্লাসে পড়েছি যে অক্ষর ওপরে কিছু থাকে না সেই অক্ষরটাকে বাদ দিয়ে পড়তে হয় ইয়া জাল জবর ইয়াজ জাল কাপ জবর জাক ইয়া জাক জবর কা রপেশ রু কারো ইয়া জাক কারো ইয়া জাক কারো মিম জাপেশ জা মিম জবর জাম মোজাম মিম জের মি লাম্পেশ লো মোজাম মুজাম্মিলু মিন দাল পেশ মুদ দাল সাজর দাস মুদাস সাজে সি রপিস রু সিরু মুদাস সিরু আইন লাম জের ইল লাম ইয়াজের লি ইল লি ইয়া ইয়াজের ই ইল লেই ই নুন জবর না ইল ই না ইল লি ই না সাধারণত তাশদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয় প্রথমে ডান দিকের অক্ষর সাথে যুক্ত করে দ্বিতীয়বার যে অক্ষরটির উপরে দিতে আছে খুদ সেই অক্ষরটি ঠিক ওই রকম ভাবে যে অক্ষর আছে সে অক্ষরের সাথে দ্বিতীয় তাসদিদটাকেও মিলিয়ে পড়তে হবে এবার আমরা একবার রিডিং করে দেখি

খালা দর আলিপ মাদ্দার মতো একালিপ টান হবে না টান এখানে একালেপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনাদের প্রত্যেকের এই ছোট্ট ক্লাসটা খুব সহজ করে বুঝে এসেছে যদি বুঝে আসে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং যারা কোরআনকে শিখতে চায় তাদের কাছে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহি এবং শুদ্ধ ভাবে কোরআন কারীকে শেখার বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালাম আলাইকুম বারাকাতুহু